কলকাতামুখী অফিস যাত্রীদের কথা মাথায় রেখে নদীয়ার কল্যাণী পৌরসভার উদ্যোগে রাজ্য পরিবহন দপ্তরের সহায়তায় কল্যাণী ধর্মতলা বাস পরিষেবা চালু হলো। গত সোমবার থেকেই খুলেছে সরকারি অফিস, বেসরকারি অফিস, ট্রেন, অন্যান্য গণপরিবহন ব্যবস্থা শুরু না হওয়ায় কল্যাণী থেকে কলকাতায় যেতে সমস্যায় পড়ছিলেন মানুষ। তাদের কথা মাথায় রেখে বৃহস্পতিবার থেকে শুরু হলো সরকারি বাস পরিষেবা। আপাতত সপ্তাহে 5 দিন চলবে বাস, পরে বাসের সংখ্যা বাড়বে, খুশি কল্যাণীবাসীরা। এই জিনিসটা দেখে মানে আমাদের খুব সুবিধা হয়েছে এখন কল্যাণী মানুষের এখন এটা, কারণ আমাদের খুব প্রবলেমে ভুগতে হচ্ছিল এতদিন ধরে, ট্রেন চলছে না, বিভিন্ন ধরনের এই এই জাগুলি হয়ে যাওয়াটা খুব প্রবলেম ক্রিয়েট হচ্ছিল আমাদের। খুবই সুবিধা হয়েছে আমাদের। এতদিন কি অসুবিধা হচ্ছিল আপনার অফিসে? যাতায়াতের জন্য প্রচন্ড অসুবিধা হয়েছিল। আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন এখন? মানে আমি বেলঘরিয়া। আপনি কোথায় যাচ্ছেন? আমি যাবো শিয়ালদা। শিয়ালদা। আচ্ছা এই পৌরসভা উদ্যোগে কি বলবেন? পৌরসভা যে উদ্যোগটা নিয়েছে খুবই ভালো হয়েছে, কারণ আমাদের তো বাসের একদম পরিষেবাটা খুবই খারাপ ছিল, তো পর্যাপ্ত পরিমাণে আমাদের বাসও পাচ্ছিলাম না, যার জন্য আমাদের এই বাসটা দেওয়ার জন্য খুব সুবিধা হয়েছে আমাদের জন্য। তো বছর 7 আগে মাঝখানে বন্ধ হয়ে গেছিল, তো পুনরায় চালু করাটা মানে এটা এই নয় যে আমাদের আবেদনটা হচ্ছে ট্রেন চলছে না তার জন্য, কিন্তু এটার কন্টিনিউটি যাতে থাকে, বাসটা যাতে চলে সেই আবেদন আমাদের, সেইটাই বলার কথা। আর এই রুটটা এখান থেকে যাবে কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে ধরবে, ধরে বেলঘরিয়া হয়ে, বেলঘরিয়ার ভেতর দিয়ে নিমতা হয়ে, বেলঘরিয়া হয়ে, বিটি রোড হয়ে, এটা শিয়ালদা, মানিকতলা, রাজাবাজার, আপনার মৌলারি হয়ে এসএন ব্যানার্জি রোড ধরে প্ল্যানেডের যে ঘুমটি আছে সেইখানে এই বাসটা দাঁড়াবে 5:30। আবার ওখান থেকে এই রুটেই বাসটা এখানে ফিরবে।